সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জ্যোৎস্না বেগম, প্রভাষক দর্শন বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। আজকে আমরা উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। আমরা কার্যকরণ সম্পর্ক অর্থাৎ কার্যকরণের যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। গত ক্লাসে আমরা অন্যই পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব ব্যতিরেকী পদ্ধতি নিয়ে। তাহলে শুরু করা যাক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যতিরেকী পদ্ধতি। ব্যতিরেকী পদ্ধতি তাহলে কি? একটি কার্যকরণ, কার্যকরণের যে পাঁচটি পদ্ধতি রয়েছে যুক্তিবিদ মিল ও বেনের মতে, তার মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো ব্যতিরেকী পদ্ধতি। এই পদ্ধতিটি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরণ সম্পর্ক আবিষ্কারের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতির অর্থ হচ্ছে কি বললাম, ব্যতিরেকী পদ্ধতির অর্থ হচ্ছে পার্থক্যের পদ্ধতি। কিসের পদ্ধতি এটা? পার্থক্যের পদ্ধতি, পার্থক্যের পদ্ধতি। হ্যাঁ, এ পদ্ধতিতে দুইটি মাত্র দৃষ্টান্ত থাকবে। কয়টি দৃষ্টান্ত থাকবে? দুটি দৃষ্টান্ত থাকবে। একটি দৃষ্টান্তে, একটি দৃষ্টান্তে থাকবে আলোচ্য ঘটনা ও একটি কি বিশেষ অবস্থার উপস্থিতি। কি বললাম? ব্যতিরেকী পদ্ধতিতে কেবলমাত্র দুটি দৃষ্টান্ত থাকবে, একটি সদর্থক দৃষ্টান্ত আর একটি হচ্ছে নৈঅর্থক দৃষ্টান্ত। সদর্থক দৃষ্টান্ত অর্থাৎ প্রথম দৃষ্টান্ত থাকবে আলোচ্য ঘটনা ও একটি অবস্থার উপস্থিতি। দ্বিতীয় যে দৃষ্টান্ত থাকবে সেখানে থাকবে আলোচ্য ঘটনা ও একটি বিশেষ অবস্থার অনুপস্থিতি, অর্থাৎ অনুপস্থিত থাকবে না, সরি, উপস্থিত থাকবে না। তাহলে আমি কি বললাম যে ব্যতিরেকী পদ্ধতি হচ্ছে একটি পার্থক্যের পদ্ধতি। এ পদ্ধতিতে কেবলমাত্র দুটি দৃষ্টান্ত থাকবে, একটি সদর্থক দৃষ্টান্ত আর একটি হলো নৈঅর্থক দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত দুটির মধ্যে একটি দৃষ্টান্তে থাকবে আলোচ্য ঘটনা ও একটি বিশেষ অবস্থার উপস্থিতি এবং অপর দৃষ্টান্তে থাকবে আলোচ্য ঘটনা ওই বিশেষ অবস্থার অনুপস্থিতি, ঠিক আছে? তাহলে আমরা পার্থক্যের পদ্ধতি কেন বলছি? এই যে দুটি দৃষ্টান্ত, এই দুটি দৃষ্টান্তের মধ্যে সব কিছুর মিল থাকলেও পার্থক্যটি কোথায়? পার্থক্যটি হচ্ছে আমাদের আলোচ্য ঘটনা ও অবস্থার উপস্থিতি বা অনুপস্থিতি নিয়ে। আচ্ছা, তাহলে আমরা কি বলছি, ব্যতিরেকী পদ্ধতিতে দৃষ্টান্ত দুটির মধ্যে বাকি সব বিষয়ে মিল থাকলেও একটি বিষয়ে পার্থক্য থাকে। এই একটি বিষয় কোন বিষয়? আলোচ্য ঘটনা ও একটি বিশেষ অবস্থার উপস্থিতি ও অনুপস্থিতি। তাহলে এই যে বিশেষ আলোচ্য ঘটনা ও বিশেষ অবস্থার উপস্থিতি ও অনুপস্থিতি, এটিই হবে আমাদের কি নির্ণয় করবে, কার্যকরণ সম্পর্ক নির্ণয় করবে। তাহলে আমরা জানলাম যে ব্যতিরেকী পদ্ধতি হচ্ছে কার্যকারণ সম্পর্কের পদ্ধতিগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, এটি পার্থক্যের পদ্ধতি। এখানে মাত্র দুটি দৃষ্টান্ত থাকে, একটি সদর্থক দৃষ্টান্ত আর একটি নৈঅর্থক দৃষ্টান্ত। সদর্থক দৃষ্টান্তে কি থাকবে? আলোচ্য ঘটনা ও একটি বিশেষ অবস্থা উপস্থিত থাকবে, এটি সদর্থক। নৈঅর্থক দৃষ্টান্তে কি থাকবে? আলোচ্য ঘটনা ও ওই বিশেষ অবস্থা কোনোটিই থাকবে না, অর্থাৎ দুটি কি থাকবে? অনুপস্থিত থাকবে। আমরা কি বললাম যে এই দুটি দৃষ্টান্তের মধ্যে বাকি সব বিষয়ে মিল থাকলেও একটি বিষয়ে কি থাকে? পার্থক্য থাকে। পার্থক্যটি কি? আলোচ্য ঘটনা ও ওই বিশেষ অবস্থার উপস্থিতি ও অনুপস্থিতি। এটি তাহলে কি করবে? এটি আমাদেরকে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে সাহায্য করবে।
আমরা প্রতীকী দৃষ্টান্তে যাই। সদর্থক দৃষ্টান্ত, ক, খ, গ, প, ফ, ব। এখন এইখানে যদি আমাদের খ, গ, ফ, ব, তাহলে এটি কি হচ্ছে? তাহলে এটি আমাদের নয় অর্থক দৃষ্টান্ত হচ্ছে। নয় অর্থক দৃষ্টান্ত। অতএব আমরা কি বলতে পারি? ক হচ্ছে, ক হচ্ছে ক নামক কার্যের কারণ। আমরা দেখতে পাচ্ছি যেটি সদর্থক দৃষ্টান্ত সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? ক, খ, গ অপর দিকে অর্থাৎ অনুগ হচ্ছে প, ফ, ব। দ্বিতীয় দৃষ্টান্ত তোমরা খেয়াল করো, দ্বিতীয় দৃষ্টান্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক নামক আলোচ্য ঘটনা, ক নামক আলোচ্য ঘটনা এবং অনুগ থেকে প নামক কার্য দুটি কি হচ্ছে এখানে, বা বিশেষ অবস্থা আমরা বলতে পারি সেটি কি? অনুপস্থিত। তাহলে আমি কি বলেছিলাম যে একটি দৃষ্টান্তে আলোচ্য ঘটনা ও একটি বিশেষ অবস্থা কি থাকবে? উপস্থিত থাকবে। আর নয় অর্থক দৃষ্টান্তে আলোচ্য ঘটনাও অনুপস্থিত থাকবে এবং ওই একটি যে বিশেষ অবস্থা সেটিও কি থাকবে? অনুপস্থিত থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই একটি মাত্র বিষয় ছাড়া বাকি সব বিষয় কি থাকছে দৃষ্টান্ত দুটির মধ্যে? মিল থাকছে। তাহলে ব্যতিরেকী পদ্ধতিতে আমরা যে পূর্বগ এবং অনুগ যে দৃষ্টান্ত সেটটি নিব, সেই সেট একটি হবে কি? সদর্থক দৃষ্টান্ত। আর অপরটি হবে নয় অর্থক দৃষ্টান্ত। সদর্থক দৃষ্টান্তে আলোচ্য ঘটনা ও একটি বিশেষ অবস্থা উপস্থিত থাকবে, কিন্তু নয়ার্থক দৃষ্টান্তে আলোচ্য ঘটনা ও একটি বিশেষ অবস্থা দুটি কি থাকবে? অনুপস্থিত থাকবে। আচ্ছা, এগুলি হচ্ছে আমাদের প্রতীকী দৃষ্টান্ত। আমরা যদি বাস্তব দৃষ্টান্তে যাই, আমরা দৈনন্দিন জীবনে ব্যতিরেকী পদ্ধতি অহরহ ব্যবহার করে থাকি, কেমন? আমরা অনেকগুলি উদাহরণ সেট করতে পারি ব্যতিরেকী পদ্ধতির মাধ্যমে। যেমন ধরো আমার মাথা ব্যথা, মাথা ব্যথা হলে আমরা কি খাই? নাপা ট্যাবলেট খাই বা যে কোনো মাথা ব্যথার ওষুধ খাই। মাথা ব্যথার ওষুধ খেলাম, আমার কি মাথা ব্যথা সেরে গেল? তাহলে আমরা কি বলতে পারি? বড়ি খাওয়াই হচ্ছে মাথা ব্যথা, মাথা ব্যথা সারার কারণ। আমরা কি বললাম যে আমার মাথা ব্যথা হলো, আমি একটা কি খেলাম? বড়ি খেয়ে নিলাম, আমার মাথা ব্যথা সেরে গেল। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি? যে বড়ি খাওয়াই হচ্ছে মাথা ব্যথা সেরে যাওয়ার কারণ। আবার বলতে পারি যে আমার ক্ষুধা লেগেছে, হ্যাঁ ক্ষুধা লাগলে আমরা কি খাই? খাবার খাই, খাবার খাওয়ার ফলে আমার ক্ষুধা কি মিটে যায়। তাহলে আমরা এর থেকে কি বলতে পারি? খাবার খাওয়াই হচ্ছে ক্ষুধা নিবারণের একমাত্র কারণ। আমরা এরকম হরহামেশাই অনেক উদাহরণ সেট করতে পারি। আবার একটি ব্যতিরেকী পদ্ধতি যদি আমরা একটু অসতর্কতার সাথে ব্যবহার করে থাকি, যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় যে আকাশে ধূমকেতু উদিত হলো, আকাশে ধূমকেতু উদিত হলো, আর পরপরই কি হলো? এর পরপরই আর কি দেশের রাজার মৃত্যু হলো। কি বললাম? আকাশে ধূমকেতু উদিত হলো আর এই ঘটনার পরেই দেশের রাজার মৃত্যু হলো। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি? আকাশে ধূমকেতু উদিত হওয়ায় রাজার মৃত্যুর কারণ। আকাশে ধূমকেতু উদিত হওয়ায় রাজার মৃত্যুর কারণ, কেমন? আমরা
এরপর ব্যতিরেকী পদ্ধতির সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করব। ব্যতিরেকী পদ্ধতির সুবিধা, এক নম্বর হচ্ছে নিশ্চিত সিদ্ধান্ত স্থাপন করা যায়। দুই নম্বর আমরা বলতে পারি এ পদ্ধতির সাহায্যে আমরা কি করি, কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে থাকি। কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা যায়। তিন নম্বরে বলতে পারি এ পদ্ধতির ব্যবহার একদিকে ব্যাপক আর অন্যদিকে কি, এর ব্যবহার অনেক সুবিধাজনক, আমরা দৈনন্দিন জীবনে এ পদ্ধতি ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে কি বললাম সুবিধা, যে ব্যতিরেকী পদ্ধতির সাহায্যে আমরা সহজেই নিশ্চিত সিদ্ধান্ত স্থাপন করতে পারি, অর্থাৎ একটি মাত্র ঘটনার বা একটি কার্যের একটি মাত্র কারণ থাকবে। দুই নম্বরে আমরা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে পারি। এ পদ্ধতি আমি কি বলেছিলাম যে দৈনন্দিন জীবনে আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি ব্যতিরেকী পদ্ধতি। তাহলে ব্যতিরেকী পদ্ধতির একদিকে পরীক্ষণের পদ্ধতি হওয়ায় এর ব্যবহার অনেক বেশি এবং এর ব্যবহার কি সহজ হওয়ার কারণে এটি অনেক বেশি সুবিধাজনক। আমরা এরপরে আসি অসুবিধা। অসুবিধা যদি এক নম্বরে দেখি, কাকতালীয় অনুপপত্তি, কাকতালীয় অনুপপত্তি সৃষ্টি হয়। আমি এর আগে তোমাদেরকে অনেকবার বলেছি যে অনুপপত্তি মানে হচ্ছে ভুল, বা যুক্তিবিদ্যার ভাষায় হচ্ছে ফ্লাসি। আমরা এর আগে একটি উদাহরণ বলেছিলাম যে আকাশে ধূমকেতু উদিত হলো, আর এরপরে কি রাজার দেশের রাজার মৃত্যু হলো। তাহলে এর থেকে আমরা কি বলি যে আকাশে ধূমকেতু উদিত হয় হচ্ছে রাজার মৃত্যুর কারণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ধূমকেতু উদিত হয় কি রাজার মৃত্যুর কারণ। কিন্তু বাস্তবে যদি আমরা একটু সতর্কতার সাথে খেয়াল করি, দেখব যে আকাশে ধূমকেতু উদিত হওয়ার সাথে দেশে রাজার মৃত্যু হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি নিছক একটা কাকতালীয় ঘটনা, এটিকে আমরা কি বলবো, কাকতালীয় ঘটনা বলবো। আকাশে ধূমকেতু উদিত হওয়া আলাদা একটি বিষয়, আর রাজার মৃত্যু হওয়া এটিও আলাদা একটি বিষয়, এ দুটি কখনো এক হইতে পারে না। এটি নিছক একটি কাকতালীয় ঘটনা, যার ফলে আমরা দেখতে পাচ্ছি ব্যতিরেকী পদ্ধতি একটু অসতর্কতার ফলে এক ধরনের অনুপপত্তি সৃষ্টি হচ্ছে যার নাম কাকতালীয় অনুপপত্তি। দুই নাম্বার কি, বহু কারণ বাদ দোষে দুষ্ট, বহু কারণবাদ অনুসারে আমরা কি জানি একটি কার্যের একাধিক কারণ থাকবে, যেমন কি মৃত্যু, মৃত্যু নামক কার্যের কি রয়েছে একাধিক কারণ রয়েছে, বিভিন্ন কারণে মানুষের কি হতে পারে মৃত্যু ঘটতে পারে। এই দোষে কি ব্যতিরেকী পদ্ধতি এই দোষে দুষ্ট, বা এই পদ্ধতির বহু কারণবাদ দ্বারা কি হয়ে যায়, এ পদ্ধতি নাকচ হয়ে যায়। কিভাবে আমরা ব্যতিরেকী পদ্ধতিতে কি দেখি যে একটি মাত্র
ঘটনার একটি মাত্র কার্য থাকবে বা একটি কার্যের একটি মাত্র কারণ থাকবে। ক হচ্ছে পয়ের কারণ বা প নামক কার্যের কারণ হচ্ছে ক। আমরা এর থেকে কি বলতে পারি যে বহু কারণ বাদ, হ্যাঁ বহু কারণ বাদে ব্যতিরেকী পদ্ধতি ধোপে টিকে না। আমরা 3 নম্বরে বলতে পারি কারণ ও শর্তের মধ্যে পার্থক্য করতে পারে না। তাহলে আমরা কি বললাম যে ব্যতিরেকী পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যতিরেকী পদ্ধতি কারণ ও শর্তের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে না। যেমন তরকারিতে লবণ দিলে তরকারি স্বাদ হয়, না দিলে হয় না। কি বললাম, লবণ দিলে তরকারি স্বাদ হয়, না দিলে হয় না। কিন্তু আমরা জানি শুধুমাত্র লবণ দিলে তরকারি স্বাদ হয় এটা সত্য যেমন, কিন্তু এর সাথে আরো কি দিতে হয়, মরিচ পেঁয়াজ মশলা ইত্যাদি একসাথে কাজ করে তরকারির স্বাদ হওয়ার জন্য। লবণের পাশাপাশি মরিচ পেঁয়াজ মশলা কাজ করে। লবণ একটি মাত্র শর্ত, কিন্তু আমরা লবণকে একমাত্র কারণ বলতে পারি না। তাহলে আমরা কি বলবো যে ব্যতিরেকী পদ্ধতি কারণ ও শর্তের মধ্যে পার্থক্য করতে পারে না। লবণ একটিমাত্র শর্ত যাকে ব্যতিরেকী পদ্ধতি কি করে ফেলছে, কারণ বলে ভুল করছে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা আলোচনা করলাম ব্যতিরেকী পদ্ধতি কি, এর দৃষ্টান্ত বাস্তব দৃষ্টান্ত ব্যাখ্যা সহ আলোচনা করেছি। ব্যতিরেকী পদ্ধতির সুবিধা অসুবিধা নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা অন্য পদ্ধতি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।